কোরবানি ঈদের বাকি আর 25 দিন, এরই মধ্যে অস্থির মাংস রান্নার প্রধান অনুষঙ্গ মশলার বাজার। চাহিদার বিপরীতে আমদানি মশলার কোনো সংকট না থাকলেও প্রতি কেজি মশলা 50 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। সামনে কোরবানি বেচে কিনে একবারে খুবই কম, এবং কি জিনিসপত্রের দাম অনেক বাড়তে, জিরাতে প্রায় 100 টাকা কেজিতে বাড়ছে, এলাচে প্রায় 500 টাকা কেজিতে বাড়ছে। এলাচি ক্রয় ক্ষমতার বাইরে প্রায় 4-7 হাজার টাকা বর্তমান কেজি, লং 1800 টাকা কেজি, এরপরে বাদাম, পেস্তা, কিশমিশ, কাজু বাদাম, এগুলির দাম অনেক বেশি। বেশি বেড়েছে জিরা, লং ও এলাচের দাম। গোটা জিরা বিক্রি হচ্ছে 780 টাকা কেজিতে, আর 1 কেজি লং এর দাম 1800 টাকা, এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 4.5 হাজার টাকা কেজিতে। বরাবরই উৎসব ঘিরে নিত্য পণ্যের দাম বাড়ানোর অভিযোগ ক্রেতার। অন্য দেশে হচ্ছে আপনার ফেস্টিভ্যাল যখন থাকে তখন হচ্ছে সব দাম কমিয়ে দেয়, গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভ দেয়, কিন্তু এখানে আসলে উল্টাটা হচ্ছে। বাজারের সব কিছু দ্রব্যমূল্য বেশি বেশি লাগতেছে, আদার দাম বেশি, রসুনের দামও বেশি। গরিবের তো আসলে মাংসের খাওয়ার ইস্যু নাই, কারণ যেহেতু কোরবানি ঈদে তারা একটু মাংস পায়, এই সময় একটু একটু মাংসের খাইতে পারে, যেহেতু মশলা কেনার পরিমাণও বাড়বে, সুতরাং যেটাতে লাভ হবে ওনারা তো সেটাতে দাম বাড়াবে। এদিকে সবজি বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। 1 কেজি কাঁচামরিচ কিনতে চাইলে কিনতে হবে 160 থেকে 180 টাকা। 20 টাকার মরিচ দিতে চায় না, আমরা বেচেলার মানুষ, বেচেলার মানুষ 30 টাকার মরিচ দিলে পরে শুকো যায়, আর মরিচের দাম অনেক দাম এখন। যে যেখান ভাবেই পারতেছে ব্যবসা করতেছে, মনিটর করারও নাই, তারপরে দেখারও কেউ নাই। মরিচের সংকট, মানে খেতে যেগুলো আছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। কাঁচা সবজির দাম প্রচুর পরিমাণ কমে গেছে, অথচ কাস্টমার নাই। কেন কাস্টমার নাই? গরমের তাপমাত্রার কারণে আসলে কাস্টমার নাই বাজারে। সবজি প্রত্যেকটা, এই যে গত সপ্তাহে পেঁপে ছিল 80 থেকে 100 টাকা, এখন পেঁপে হয়ে গেল 50 থেকে 60 টাকা। মরিচের দাম বাড়লেও কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম। পেঁপে গত সপ্তাহ থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বেগুন, পটল, ঝিঙার দামও রয়েছে অপরিবর্তিত। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা।